এই বক্সের মধ্যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটি আমরা খুলে দেখব যে ভেতরে কি আছে। তো বন্ধুরা এটা খুলে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াট ইজ আপ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিউজিক লাভিং বাইকার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি নতুন একটি হেলমেট কিনেছি এবং কি হেলমেট কিনেছি, কোথা থেকে কিনেছি, কত খরচ পড়েছে। এখন আমি এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই যে নতুন হেলমেট কিনেছি সেটা আনবক্সিং করে দেখাবো, এবং ওই দিন ভালো মতো দেখাতে পারিনি, মানে ইন ডিটেলস শুধু এই হেলমেটটা নিয়ে কথা হয়নি। তো আজকে আমি এই হেলমেটটি আনবক্সিং করব এবং কি কি ভেতরে থাকছে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা এই হচ্ছে আমার হেলমেটের বক্স, এবং এতে এর মডেল নাম্বার টাম্বার সবই লেখা আছে। এটা 299 কিলোমিটার পার আওয়ার যে মডেলটা। তো চলুন আমরা ভেতরে কি আছে দেখি। তো বক্সটি খুলে ফেলেছি বন্ধুরা, এই বক্সের মধ্যে একটা ব্যাগ আছে, মানে হেলমেটের ব্যাগ। তো এই ব্যাগটা যদি আমরা বের করি, এই হচ্ছে ব্যাগ, ভেতরে আর কিছু নেই। বক্সের মধ্য থেকে এই ব্যাগটি পেলাম, এবং এই ব্যাগটি আমরা খুলে দেখব যে ভেতরে কি আছে। তো বন্ধুরা এটা খুলে ফেললাম, এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত হেলমেট। দেখুন, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত হেলমেট স্টিলথ, এখানে লেখা আছে ডট। আমি এম সাইজের কিনেছি, কারণ হচ্ছে আমার আমি ট্রায়াল দিয়ে দেখেছিলাম যে এম সাইজ ছাড়া আমার হচ্ছে না, মানে এল যেটা সেটা লুজ হচ্ছে। তো লুজ হলে তো সমস্যা, কারণ আমি ভেবেছি এই হেলমেটে আমার অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করব, তো লুজ হলে তো সমস্যা। তো এই হেলমেটটা কেন কিনেছি, বাজেট ফ্রেন্ডলি অবশ্য, সেই জন্য অ্যাগ্রেসিভ লুকিং এর জন্য সেই জন্য অবশ্যই। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এখানে যে ভাইজর ওপেন ক্লোজের জন্য যেটা আছে সেটা কিন্তু মাঝখানে নেই, এই যে এটা কিন্তু সাইডে দেখুন। তো আমি যখন ক্যামেরা এখানে মাউন্ট করব, তখন যদি আমি এটা যদি মাঝখানে থাকে তাহলে কিন্তু ওঠাতে নামাতে সমস্যা ওপেন ক্লোজ করতে, সেই জন্য সাইডে থাকলে সেটা অ্যাকশন ক্যামেরা লাগানো সুবিধা। এখানে যে প্রোটেক্টর আছে, ভাইজরের যে প্রোটেক্টর আছে, যে একটা স্টিকার আছে, সেটা তুলে ফেলি। এই যে দেখুন কেমন লাগে, ইরিডিয়াম ভাইজর, এবং এটা ব্লু এবং পিঙ্ক কালারের একটা কম্বিনেশন। তো এইটা যখন আপনি পরে রাস্তায় বের হবেন তখন মানে আপনার দিকে তাকাবে না এমন মানুষ আসলে নেই, মানে যারা মেনলি যারা বাইক লাভার। তো এইটা পরে যখন আপনি রাস্তায় বের হবেন, যখন বাইক চালাবেন, তখন আপনাকে কেমন লাগবে সেটা আপনি একটু ভাবুন। তো বন্ধুরা এটা আমি পরে দেখাই আপনাদেরকে। ও আরেকটা কথা বলি, এর ভেন্টিলেশন সিস্টেমের সামনের দিকে একটা লক আছে, এই যে এটা ওপেন ক্লোজ করা যায়, এটা ভেন্টিলেশন, এই জায়গায় একটা আছে, মানে দুই সাইডে দুইটা আছে। আর পিছনে যেটা আছে সেটা তো অটোমেটিক্যালি একটা ভেন্টিলেশন সিস্টেম আছেই এখানে। তো এটা পরে আসলে ভালোই লাগার কথা, যদিও আমি এখনো পরিনি, এটা পরে রাইড করিনি, তবে পরলে বোঝা যাবে। তবে এই দামে 3550 টাকায় এই যে একটা ডট সার্টিফাইড হেলমেট পাচ্ছেন, এবং তার লুকিং আবার এমন অ্যাগ্রেসিভ, তো এটা খুবই ভালো একটা দিক। আর এর প্যাডিং নিয়ে বলি কিছু কথা, এর প্যাডিং অনেক ভালো। এই যে প্যাডিংটা দেখুন, এর প্যাডিংটা ওয়াশেবল, এটা আপনি রিমুভ করে ওপেন করে ওয়াশ করে আবার পরতে পারবেন। তো প্যাডিং কোয়ালিটিটা খারাপ না, একদম ভালো আছে, এই যে দেখুন। তো এইটা আমি পরে দেখাই যে আসলে কেমন লাগে।
তো বন্ধুরা, এই হেলমেটটা পরলে আপনাদেরকে এমন লাগবে। আর আরেকটা কথা, মাঝখানে একটা সান ভাইজার আছে, মানে এই দামে এই প্রাইসে কত কিছু আছে দেখেন। এখানে একটা সান ভাইজার আছে, এখানে লক আছে, এটা যদি আপনি লকটা যদি নামিয়ে দেন, এটা ওপেন ক্লোজ হবে। দেখুন, তো বন্ধুরা, এই হেলমেটটা এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় যে অনেক ভালো, এবং সেজন্যই আমি কিনেছি। এখন পরে দেখি যে আসলে কেমন কমফোর্ট ফিল করি, বা আমি যে উদ্দেশ্যে কিনছি সেটা আসলে বাস্তবায়িত হয় কিনা। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, এই হেলমেটটি আনবক্সিং আমি করলাম, এবং কেন কিনেছি সেটাও বললাম। এই হেলমেটে কি কি থাকছে, ভাইজর, তারপরে সান ভাইজর একটা আছে, তো সব মিলিয়ে এই হেলমেটটি সম্পর্কে আপনাদের কাছে বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা ট্রাই করতে পারেন এই বাজেটের মধ্যে। তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।